दर्शक आजकल विषय हे जौवन चूलर गुणत्व बाढ़ाते इकेपर कतटुकू गुरुत्वता रही है वी की परिमाणे शरीर काज करे आज के विस्तारित आलोचना करब। आमी इतिमध्ये अनेके जिज्ञेस करेछि इकेप जे आपनी खान आपनी कतटुकू उपकृत होयेछेन बा केन खाच्छेन। अनेके चट करे प्रश्नेर उत्तर दिए दिच्छेन जे जौवनेर जन्य खान बा अनेके बोलछेन जे चूलेर जन्य खान। आसले ता ना शुधुमात्र ए दुटिरई काज करे ना ए धरनेर इकेप, ताछाड़ाओ आपनार शरीरे विभिन्न धरनेर काज करते पारे माथा थेके एकबारे पायेर नख पर्यन्त। ता निये आजके विस्तारित आलोचना करब। जदि आपनारा ए भिडियोटी सम्पूर्ण देखते पारेन शुरू थेके शेष पर्यन्त, ताहले भिडियोर लास्टेर दिकेओ आमि किछु तथ्य तुले धरेछि गुरुत्वपूर्ण जा आपनार सारा जीवन काजे आसबे एबं ग्यारंटी दिलाम आपनि एक मासेर भितरे आपनार जौवनटा फिरिये आनते पारेन। तो चलुन आमरा प्रथमे इकेपेर साथे परिचय होये नेई, तारपर स्टेप बाय स्टेप आमरा एगिये जाब। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন ই। ভিটামিন ই আসলে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাছাড়াও স্কিন বা চুল বা দাঁত বা নখের বা আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়। এছাড়াও আরও শরীরে বিভিন্ন কাজ আছে যা আমি একটু পরে তুলে ধরব। প্রথমে আমরা ইকেপের সাথে পরিচয় হই। এটি হচ্ছে ইকেপ 400 মিলিগ্রাম। হচ্ছে এই 400 মিলিগ্রাম কমলা রঙের এবং আরেকটি হচ্ছে সবুজ বর্ণের আপনার 200 মিলিগ্রাম। এই দুই ধরনের পাওয়ারে ইকেপটা বের হয়েছে। তাছাড়াও সময়ের পরিবর্তনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় নিয়ে আসে, তবে যে কোম্পানিটি বের করুক না কেন সবগুলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন ই। ভিটামিন ই আবার দুটি উপাদান দ্বারা তৈরি হয়েছে, যেমন টকোসফট এবং টকোপেরল। এটি মূলত সহজভাবে বললে অ্যান্টিঅক্সিডেন্ট। তো ফার্স্টে যে কারণে প্রেসক্রিপশন হয় এই ধরনের ভিটামিন ই বা ইকেপটি, সেটি হচ্ছে আপনার শরীরে স্কিন যেগুলো স্কিন ড্যামেজ স্কিনকে রক্ষা করার ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ভিটামিন ই দেওয়া হয় বা খাওয়া হয়। সাধারণত দেখা যায় আপনার অনেক সময় স্কিনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার চামড়াগুলো কোষগুলো পচন ধরছে এবং স্কিনগুলো আপনার দেখতে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না বা কালচে ভাব হয়ে গেছে রুদ্রে থাকতে থাকতে, বা আপনার শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ একবারে হারিয়ে ফেলছেন, সেই সময়টিতেই আপনার ভিটামিন ই দেওয়া হয়। তাছাড়াও যাদের দৃষ্টিশক্তি আপনার হারিয়ে ফেলছেন, বয়স্ক রোগী বা যাদের দৃষ্টিশক্তি একবারে কম, কম বয়সে অনেক সময় দেখা যায় দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ই ক্যাপ দেওয়া হয়। আবার বেশি সংখ্যক দেখা যায় যে উঠতি বয়সে মেয়েরাও বা ছেলেরাও এটি খেয়ে থাকেন চুলের ঘনত্ব বাড়ানোর জন্য। অবশ্যই সঠিক, চুলের ঘনত্ব বাড়াতে বা চুল না পড়ার ক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ই ক্যাপ বা ভিটামিন ই দেওয়া হয়, যাতে করে আপনার চুলের ঘনত্ব বজায় থাকে। তবে মূল পয়েন্ট যেটি অনেকেই বলেন না আপনাদেরকে, যেমন আপনার শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে এই ই ক্যাপটি। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্বল হয়ে যেতে পারেন, কয়েকদিন পরপর জ্বর উঠতে পারে বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতেও কিন্তু এই ধরনের ইকেপ বা ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ অপরিসীম। সেই সাথে এই ধরনের ইকেপ বা ভিটামিন ই আপনার হার্ট ডিজিজ যদি থাকে বা ক্যান্সারের যদি ঝুঁকি থাকে বা আপনার জেনেটিক কারণে কোনো গড়ের যদি কারো হয়ে থাকে ক্যান্সারের রোগ বা হার্ট ডিজিজ, এই ধরনের যদি হিস্ট্রি থাকে আপনার ফ্যামিলিতে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে দেয়া হয় ইকেপ অ্যান্টিঅক্সিডেন্ট, যাতে করে এই রোগগুলা থেকে যেমন ক্যান্সার বা হার্ট ডিজিজ থেকে আপনি রক্ষা পান। তবে স্পেসিফিকভাবে মহিলাদেরকে বলবো বা মেয়েদেরকে বলবো, যাদের মাসিক অনিয়মিত বা দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও গাইনি চিকিৎসকগণ এই ধরনের ইকেপ দিতে পারেন বা দিয়ে থাকেন। যেমন আপনার মাসিকটা ইরেগুলার প্রতি মাসে হচ্ছে না, আপনি অ্যান্টিঅক্সিডেন্ট কম বা ভিটামিন ই এর ঘাটতির কারণে অনেক সময় আপনার মাসিকটা ইরেগুলার হতে পারে, প্রতি মাসে রেগুলার একটি ডেটে হয় না, সেই ক্ষেত্রে দেয়া যায়। আবার দীর্ঘদিন সহবাস ঠিক মতো করে আসছেন তারপরও বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও দেয়া হয়। তো মোট কথা একটাই, আপনি যে কোনো বয়সের হন না কেন প্রাপ্তবয়স্কে আপনার জন্য এই ইকেপ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। মধ্যেখানে আরেকটি কথা বলতে চাই পুরুষদের ক্ষেত্রে, যে পুরুষদের স্পার্ম বৃদ্ধি নেই বা স্পার্মের সংখ্যা বা শুক্রাণুর সংখ্যা কম বা কাউন্ট কম করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইকেপ দেওয়া হয়, যাতে করে আপনার স্পার্মটা বৃদ্ধি হয় এবং স্ত্রী সহবাস করতে গেলে আপনার সময় একটা বেড়ে যায়। যাদের শরীরে সৌন্দর্য বৃদ্ধি করতে চান বা নখের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তাদের ক্ষেত্রেও ভিটামিন ই গুরুত্বপূর্ণ অপরিসীম কাজ করে, আপনার স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করবে, তাছাড়া নখের সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আপনারা যতটুকু সম্ভব এই ধরনের ভিটামিন সাপ্লিমেন্টারি ঔষধ থেকে আপনারা দূরে থাকবেন বা ঔষধের সাপোর্ট নেওয়া থেকে আপনারা প্রাকৃতিকভাবে এটা নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই মনে রাখবেন আপনার প্রাণবন্ততা বা আপনার যৌবনতা আপনার ডিসপেন্সারি থেকে বা ফার্মেসি থেকে এমনিতেই কিনে আনতে পারবেন না, এটি যদি আপনারা প্রাকৃতিকভাবে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য সুফল বয়ে আনবে। তো চলুন এবার আমরা জানি এই ইকেপ ছাড়াও আমরা কিভাবে আমাদের যৌবনটা ফিরিয়ে আনবো বা আমাদের মাথার চুলের ঘনত্ব বাড়াবো, আমাদের শরীরটাকে বা মনটাকে প্রাণবন্ত করে তুলবো কোন কোন খাবারের মাধ্যমে বা কিভাবে। বিজ্ঞানীরা সাধারণত তিনটি ভাগে ভাগ করেছেন আমাদের দৈনিক খাবারের মধ্যে।
এর মধ্যে একটি হচ্ছে আপনার জীবন্ত খাবার, আরেকটি হচ্ছে আপনার অর্ধমৃত খাবার, এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে মৃত খাবার। অবশ্যই অনেকে অবাক হয়ে যাবেন এই তিনটি খাবার আসলে কি। জীবন্ত খাবার হচ্ছে, অবশ্যই একটু লক্ষ্য করুন, আপনারা যে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো মেলে, যেমন আপনার কাঠবাদাম, ডাল বা যে কোনো ধরনের দানাদার খাদ্য, কলা বা ফল, যে কোনো ধরনের ফল, এই ফলগুলো বা সিজনাল ফলগুলো হচ্ছে জীবন্ত খাবার। এগুলো আপনারা যে কোনো হাটে ঘাটে রাস্তায় গাড়িতে যে কোনো জায়গায় আপনারা গ্রহণ করতে পারেন সামান্য দুয়ে মুচে। আর অর্ধমৃত খাবার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার হাফ বয়েল করে, যেমন সবজি খান, ফুলকপি খান, পেঁপে খান বা বিভিন্ন ধরনের সবজি আছে এইগুলো হাফ বয়েল আপনারা অনেকেই খান। আর তৃতীয়ত বলেছিলাম যে মৃত খাবার, মৃত খাবার হচ্ছে আপনার একবারে পুড়িয়ে যে খাবার, প্যাকেটজাত দ্রব্য যেগুলো রয়েছে খাবার সেইগুলো, বা অনেকেই গড়ে পুড়িয়ে খেলে আপনারা আরাম পান বা মজা বা টেস্ট পান। এই ধরনের মৃত খাবার আপনার শরীরে কোনো ধরনেরই কাজ করে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্ধমৃত যে খাবারটি, খাবারটুকু আপনার মোটামুটি কাজ করে শরীরের মধ্যে, এবং জীবন্ত খাবার ফার্স্ট যেটি রেখেছিলাম সেই খাবারটুকু কিন্তু আপনার জীবনের জন্য বা আপনার শরীরের জন্য, যৌবনের জন্য, স্কিনের জন্য, চোখের জন্য বা শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য কিন্তু দারুণভাবে কাজ করতে। অনেকেই বলবেন যে ভাত কি দিয়ে খাবো বা ভাত কিভাবে খাবো, এগুলো হচ্ছে ছাগলের খাবার। অবশ্যই মনটাকে সঠিক পথে নেন, যেমন আপনি হাফ বয়েল করবেন, ঠিক আছে, এগুলো বয়েল করবেন বা চুলাতে দিবেন আগুনের তাপমাত্রায়, সেগুলো কিন্তু পুরোটা পুড়িয়ে ফেলবেন না এবং যেন কাঁচা কাঁচা থাকে। এরকম যদি হাফ বয়েল থাকে তাহলে জীবনটাও কিন্তু ফুললি আপনার সুস্থ থাকতে পারে।